আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি প্রিয়াঙ্কা। এখনকারই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশের বিভিন্ন অঞ্চলে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে, বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রায় সব রকম চালের প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকদের কারসাজির কারণে অস্থিতিশীল চালের বাজার। দিনাজপুর থেকে শাহালুম শাহি এবং কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দিনাজপুরে সবচেয়ে বড় চালের আড়ত বাহাদুর বাজার। সেখানে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মিনিকের চাল 65 টাকা থেকে বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। গুটি স্বর্ণ 45 টাকা থেকে বেড়ে 50, আটাশ 55 টাকা থেকে বেড়ে 60 এবং প্রতি কেজি 29 চাল 52 টাকা থেকে বেড়ে 58 টাকায় বিক্রি হচ্ছে। 150 থেকে 200 টাকা বেড়েছে 50 কেজির প্রতি বস্তা চালের দামে। মিলাররা বলছে চাউলের দামও বাড়বে, ধানের দামও বেশি। এভারেজে আপনার বস্তা প্রতি 25 কেজি বস্তা 100 টাকা বাড়ছে, কেজিতে 4 টাকা। 3000 টাকা কিনছিলাম, এখন 3100-3150 টাকা কিনতে হচ্ছে। 2800 যেটা 2700 টাকা কিনছিলাম, বর্তমানে 2800 থেকে 2850। তবে বাজারে চালের দাম বৃদ্ধির প্রভাব পড়েনি কৃষকের ওপর, ন্যায্য দাম থেকে বঞ্চিত তারা। যখন ধান কাটামারা ছিল না, তখন ধান কিন্তু 1600-1400-1500 মনে করেন হাটে ধান নিয়ে যাচ্ছি, ভিজা ধান কেউ নিয়ে যাচ্ছে না। পরে মনে করেন যে আমাদের তো চাষিদের পুরা লস। আমরা ধান দামে পাই না 1600 টাকা বস্তা, 2 মাস 4 টাকা কৃষক মরিছে। বোরো মৌসুম শেষ হয়েছে মাসখানেক আগে। এরই মধ্যে কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে কয়েক দফায় চালের দাম বেড়েছে। আইলচালা ধানের হাটে 2 সপ্তাহের ব্যবধানে সরু ধান প্রতি মনে 150 থেকে 200 টাকা বেড়েছে। আজকে সর্বোচ্চ ধানের বাজার গেছে 1490-1500, আর তারপরে নিচে 1460, আর এক মাস আগে ছিল আপনার 1320-1310। 5 টাকা কেজি ইউরিয়া কিনা লাগছে, তাহলে সেই চাষিটা খরচ দিয়ে এই চাষিটা ইনকাম করে কয় টাকা বেচবে মন ধান? এই যে এখন কিছু ব্যবসায়ীরা আছে, এরা এক হাতে করে ধান কিনছে, এরা তো চাষির মূল্য পাচ্ছে না। ধান ও চালের বাজারে দাম বেড়ে যাওয়ায় মিল মালিকদের সঙ্গে সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়ম ও সিন্ডিকেট রুখতে বস্তায় ধানের জাত ও দাম লেখার বিষয়টি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেছেন, চাষিরা যাতে চায়ের ন্যায্য দাম পায় সেজন্য চায়ের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের চা শিল্পে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে পঞ্চগড়ে চায়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় ও চা আইন 2016 অবহিতকরণ বিষয়ক কর্মশালায় এ কথা বলেন চা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, পঞ্চগড়ের চা এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। চা পাতা যাতে কালো বাজারে বিক্রি না হয় সেজন্য জেলা প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় চা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের ক্ষুদ্র চাষিরা যেন তার সঠিক মূল্য পেয়ে থাকে, সে কারণে অকশন প্রাইসও আমরা ন্যূনতম যে মূল্য সেটা নির্ধারণ করে দিয়েছি। তারা যেন অবৈধভাবে ব্যবসা না করতে পারে সেজন্য আমরা টি বোর্ডের পক্ষ থেকে আমরা মোবাইল কোড পরিচালনা করছি। অদূর ভবিষ্যতে দেখবেন যে এই চা শিল্প বিশেষ করে পঞ্চগড় এলাকায় আমাদের যে উন্নত মানের চা হবে এবং এই চা আমরা বিদেশে রপ্তানি করতে পারব। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পটল চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে উচ্চ ফলনশীল জাতের পটলের পাইকারি বাজার গড়ে উঠেছে জেলায়। বর্তমানে ক্ষেত পরিচর্যা ও ক্ষেত থেকে পটল তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। একবার চাষ করলে দীর্ঘমেয়াদী ফলন পাওয়ায় গাইবান্ধায় দিনে দিনে পটল চাষ বাড়ছে। জেলার প্রায় 2500 কৃষক 300 হেক্টর জমিতে এবার পটল চাষ করেছেন। গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুরে প্রায় সব আবাদি জমিতে চাষ হয়েছে পটল। কার্তিক মাসে জমিতে মাচা করে লাগানো পটলের ফলন আসে চৈত্র মাসে। কৃষক 7 থেকে 8 মাস পর্যন্ত ফলন তুলতে পারেন। পটলের লাভ বাড়লে এবার আল্লাহবাগ ভালো হচ্ছে, সবাই মোটামুটি ভালো দামে পাচ্ছে। প্রতি সপ্তাহে মনে করেন 5-6 মনে করে পটল আসে, যার বড় ভি আছে তাই মনে করেন আরো ভিটে মাটির থেকে মনে করেন 10 মনে একজন আছে, 10 মনে তোলে। বৈশাখ মাস থেকে শুরু হয় আর কি, মনে করেন যে আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত পার হয়ে যায়। গোবিন্দগঞ্জ উপজেলায় পটলের উত্তরের বৃহত্তম
পাইকারি বাজার গড়ে উঠেছে। বাজারে প্রতিদিন গড়ে 1200 থেকে 1500 মন পটলের বেচাকেনা হয়ে থাকে। আশপাশের জেলা উপজেলা সহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসছেন পটল কিনতে। এখানে পাইকারি আমদানি অনেকটা বেশি, বেশি ক্ষেত্রেও দাম মূল্যটা সুগল বেশি। প্রতি হাটের দিকে আপনার 1200-1900 মন কত সাধারণ মালের আমদানি মোটামুটি ভালো, বাজারের মূল্য আজকে 750 থেকে 720 পর্যন্ত। চলতি খরিফ মৌসুমে জেলায় 6000 মেট্রিক টন পটল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আমাদের এখানকার বাজার ব্যবস্থাটাও খুব ভালো, সপ্তাহে 2 দিন আমাদের এইখানে বাহির থেকে পাইকার আসে, তারা সরাসরি কৃষকের কাছ থেকে এই পটলটা কিনে নিচ্ছে এবং কৃষক ভালো বাজার মূল্য পাচ্ছে। এক বিঘার একটি ক্ষেত থেকে প্রতি সপ্তাহে 8 থেকে 10 মন পটল পাওয়া যাচ্ছে, সেই সাথে বাজার দর ভালো পাওয়ায় লাভবান কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।